সরকারি অফিসে কাজ করছেন জোড়া লাগা শারীরিক প্রতিবন্ধী দুই ভাই সোহনা ও মোহনা। রীতিমতো আকাশ থেকে মাটিতে পড়ার মতো দৃশ্য বলা যায় এটিকে। কেউ কোনোদিনও যে কল্পনা করেনি, এমনকি স্বয়ং মা বাবাও না, তাই করে দেখিয়েছেন এই লড়াকু ব্রাদার্স। শারীরিক প্রতিবন্ধকতা জীবনে চলার পথে যে বাধা হতে পারে না, তা প্রমাণ করে দেখালেন জোড়া লাগা দুই ভাই। প্রযুক্তিতে দক্ষ হয়ে পেয়েছেন সরকারি চাকরি, সেখান থেকে প্রতি মাসে তারা পাবেন 20,000 রুপি। ঘটনাটি ঘটেছে ভারতের অমৃতসরে। জোড়া লাগা দুই ভাই পাঞ্জাবের রাজধানী অমৃতসরে পাঞ্জাব স্টেট পাওয়ার কর্পোরেশন লিমিটেডের PSPCL সাবস্টেশনে 22শে ডিসেম্বর যোগদান করেছেন তারা। তারা দুই ভাই সাপ্লাই কন্ট্রোল রুমে কাজ করবেন, খবর টাইমস অফ ইন্ডিয়া। সোহনা ও মোহনা নামের দুই ভাই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি ITI থেকে ডিপ্লোমাধারী। আলোচিত এই দুই ভাইয়ের বয়স 19 বছর। তারা অমৃতসরে বসবাস করেন। পাঞ্জাব স্টেট পাওয়ার কর্পোরেশন লিমিটেডের প্রধান ব্যবস্থাপনা পরিচালক বেনু প্রসাদ বলেন, সোহনা ও মোহনা বিরল শারীরিক প্রতিবন্ধী, তবুও তারা ITI থেকে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেছেন। চাকরি দেওয়ার আগে তাদের পরীক্ষা নেওয়া হয়েছে, তাতে তারা যথেষ্ট ভালো করেছে। তাদের যথেষ্ট ভালো কারিগরি জ্ঞান রয়েছে, তাই মানবিকতা থেকে নয়, যোগ্যতা দেখে তাদের চাকরি দেওয়া হয়েছে। চাকরিতে যোগদানের পর সোহনা ও মোহনা সংবাদ মাধ্যমকে জানান, তারা ছাত্রজীবন থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আগ্রহী হয়ে চাকরি দেওয়ায় পাঞ্জাবের রাজ্য সরকারের প্রতি তারা কৃতজ্ঞ। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, 2003 সালে 14 জুন দিল্লির একটি হাসপাতালে জোড়া লাগা অবস্থায় জন্মগ্রহণ করে জোড়া লাগা দুই ছেলে শিশু। তাদের হৃদযন্ত্র দুটি, দুই জোড়া হাত, কিডনি ও স্পাইনাল কর্ডস দুটি, তবে লিভার, গল ব্লাডার একটি এবং পা দুটি। ছেলেদের এমন অবস্থা দেখে দরিদ্র বাবা মা তাদেরকে হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যান। পরে তাদের পৃথক করার জন্য দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে ভর্তি করা হয়। তবে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে জীবনের ঝুঁকি থাকায় তাদের পৃথক না করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। ফলে একসঙ্গে বেড়ে উঠতে হয়েছে শিশু দুটিকে। বাবা মা ফেলে রেখে যাওয়ায় তাদের দায়িত্ব নেন অল ইন্ডিয়া পিঙ্গল ওয়ারা চ্যারিটেবল সোসাইটি। সেখানে তাদের বেড়ে ওঠা, পড়াশোনা, চিকিৎসা সহ সবকিছুই পিঙ্গল ওয়ারা চ্যারিটেবল সোসাইটির সহায়তায়। চ্যারিটেবল প্রতিষ্ঠানটিতে তাদের নাম দেওয়া হয় সোহনা ও মোহনা। শুরু থেকে তাদের পড়াশোনার প্রতি আগ্রহ ছিল, পরে বিশেষ কোটায় তারা ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি ভর্তির সুযোগ পায়, সেখান থেকে ডিপ্লোমা সম্পন্ন করেন। সোহনা ও মোহনা বলেন, আমরা পিঙ্গল ওয়ারা প্রতিষ্ঠানের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ, কারণ প্রতিষ্ঠানটি আমাদের বড় করেছে, শিক্ষিত করেছে এবং আত্মনির্ভরশীল হওয়ার ক্ষেত্রে সাহায্য করেছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, সোহনা ও মোহনা বেড়ে ওঠেন অল ইন্ডিয়া পিঙ্গল ওয়ারা চ্যারিটেবল সোসাইটি নামের একটি দাতব্য প্রতিষ্ঠানের সহায়তায়। ছোটবেলা থেকে তাদের দেখভাল করেছে প্রতিষ্ঠানটি। পিঙ্গল ওয়ারা চ্যারিটেবল সোসাইটির চেয়ারপারসন ইন্দ্রজিৎ কৌর বলেছেন, সোহনা মোহনা সরকারি চাকরির যোগদানের বিষয়টি আমাদের সবার কাছে অত্যন্ত গর্বের, অনেক অনেক অনুপ্রেরণা যোগানোর মতো একটি ঘটনা। যে ছেলেদের তার মা বাবা গ্রহণই করেনি বোঝা মনে করে, সেই ছেলেদের কিনা রাষ্ট্রীয়ভাবে লালন পালন পর সরকারি চাকরিও লাভ করল। চাকরিটা তারা মানবিকতা কিংবা দোয়ায় পায়নি, পেয়েছেন নিজেদের যোগ্যতায়। ব্যক্তিগতভাবে বলতে গেলে ঘটনাটি আমাদের হৃদয় স্পর্শ করে গেছে। ঘটনাটি আপনাকেও বিন্দুমাত্র অনুপ্রাণিত করে গেলে ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই ইয়েস লিখে আপনার মনের অনুভূতি জানিয়ে দিন। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও বেশি বেশি শেয়ার করে আপনার পরিচিত ও পরিজনদের দেখার সুযোগ করে দিন।